এদিকে বরিশালে সমাবেশে যোগ দেওয়ার পথে মাওয়া ফেরিঘাটে বিএনপি নেতা ইশরাকের গাড়ি বহরে বাধার মুখে পড়েছে বলে অভিযোগ করেছেন তিনি নিজেই। পরে নেতাকর্মীদের নিয়ে লঞ্চ যোগে বরিশালের উদ্দেশ্যে রওনা দেন তিনি। পরে মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ঘাট ইশরাক হোসেন ও তার সঙ্গীরা পৌঁছালে ঘাট এলাকার সব যানবাহন বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে স্থানীয় এক নেতার গাড়ি নিয়ে সমাবেশের উদ্দেশ্যে রওনা হন তিনি। মাদারীপুরের মোস্তফাপুর এলাকায় সাংবাদিকদের সাথে আলাপের সময় ইশরাক জানান, যত বাধাই আসুক সমাবেশ সফল হবে। মাওয়াঘাটে ফেরি সরকার নির্লজ্জভাবে ন্যাক্কারজনকভাবে তারা ফেরি বন্ধ করে দেয় এবং তারা সব অফিস বন্ধ করে তারা চলে যায়। আমাদের প্রায় 25টা গাড়ি সেখানে এখনো রয়ে গেছে। যাই হোক, আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আছি এবং আমাদেরকে কোনো বাধা আটকাতে পারবে না।